তো হেই, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন কোম্পানিতে আসছি। আপনাদেরকে আজকে আমি দেখাবো এই কোম্পানির রুমগুলি। আপনাদেরকে আমি এই কোম্পানির রুমগুলি দেখাবো। আপনারা যারা নতুন লোক আছেন, তারা আসার পর কি রুমগুলি পেতে যাচ্ছেন আপনারা? বিশেষ করে আজকে আমি যে কোম্পানিটাতে আসছি, এটা একটা আপনার সোফা কোম্পানি। তো আমি আপনাদেরকে দেখাবো, এটা ফার্নিচার সোফা দুইটারই কাজ হয়। তো আমি আপনাদেরকে এটার ভিতরটা দেখাবো এবং নতুন লোকদের জন্য যে রুমগুলি করতেছে ওই রুমগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখাই সেই রুমগুলি কিরকম। এবং অবশ্যই বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের সুযোগ সুবিধা সম্পর্কে, ওই রুমগুলিতে আপনারা কীভাবে সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনারা একটা ভালো অবস্থান তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলে রাখি আপনাদেরকে, ভিডিওর শেষে আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি এই রুমগুলিতে আপনারা আসার পর কী সুবিধা পাবেন এবং কী কী সমস্যা হবে এবং কতজনকে একসাথে খাবার খেতে দিবে, বিস্তারিত আমি আলোচনা করে রেখেছি। অবশ্যই শেষ অবধি আপনারা দেখবেন। তো চলুন শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিচেন। আমি এরপরে আপনাদেরকে রুমে নিয়ে যাব। তো কিচেন মানে এটা হচ্ছে আপনাদের রান্নাঘর হবে আর কি, পাকঘর। নিচে গ্যাসের সিলিন্ডার থাকবে, বিভিন্ন যে মশলাপাতি থাকে ওগুলি রাখবেন, আর উপরে আপনাদের গ্যাসের চুলো থাকবে। তো চলুন আপনাদেরকে আমি একটু রুমের ভিতরটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুমের ভেতর। দেখেন আপনারা এই যে রুমটা, এটার ভিতরে আচ্ছা আগে আপনাদেরকে আমি একটু উপরের দিকটা দেখাই। এই যে দেখুন, ওপরে এরকম সিলিং আছে। তো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মানে আপনার সোফা ফার্নিচার কোম্পানির ভিতরে এই রুমগুলি অত্যন্ত মানে সুন্দর। আমার দেখা যে অনেক ভালো হয়েছে এই রুমগুলি। আর এই যে দেখুন, এখানে কিন্তু এই যে দোতলা সিস্টেম, প্রত্যেকটা বেড নিচে একজন থাকবে, উপরে একজন থাকবে। আবার ওই যে পাশে আরেকটা দেখতেছেন, ওটার নিচে একজন, উপরে একজন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন নিচে থাকার জন্য। কারণ যারা নিচে থাকবেন তাদের যদি আপনার একটা কিছু দরকার হয় অথবা বাইরে যেতে হয়, তাহলে সহজেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন। আর উপরে যারা থাকবে, ওই যে দেখুন সিঁড়ি দেওয়া আছে, ওই সিঁড়ি দিয়ে নামতে হবে আবার উঠতে হবে। তো এটা একটা অনেকের কাছে এটা সমস্যা হয় আর কি, কারণ বারে বারে ওঠানামাটা একটু বিরক্তকরণ লাগে আর কি। তো যাই হোক, ওই উপরে ফ্যান আছে। তো এই ফ্যানে তো আর হবে না, আপনারা এখানে আসার পর 40 থেকে 50 টাকা অথবা 80 টাকা, যার যেমন সামর্থ্য, এর ভিতরে এখানে ফ্যান পাওয়া যায়। যার যার পার্সোনাল একটা করে ফ্যান কিনে নেবেন আপনারা, এটা সব জায়গায় এরকম হয়, ক্ষেত্রবিশেষ কিছু জায়গা ছাড়া। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলি অ্যাকচুয়ালি রুমটা এখনও ক্লিন করা হয় না, এটা আপনাদের বিভিন্ন আসবাবপত্র রাখার জন্য দেওয়া হবে যারা এখানে আসবেন আর কি এই কোম্পানিতে। আর এটা মূলত আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, রুমটা এখনও ভালো করে ক্লিন করা হয় নাই। তো এটা ভবিষ্যতে ক্লিন করা হবে এবং যারা আসবে আসার আগেই ভালোভাবে মানে এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। এখন যেমন দেখতে পাচ্ছেন, পরবর্তীতে এটা এমন থাকবে না। তো চলুন আমরা একটা পাশের রুমে যাই, দেখাই আপনাদেরকে পাশের রুমটা কীরকম। এ দেখুন, এটা ছোট, এখানে হয়তো 2 থেকে 3 জন থাকবে আর কি। তো এখানে মানে কিচেনটাও ছোট, রান্নাঘরটাও, ওই যে নিচে সিলিন্ডার থাকবে, উপরে গ্যাসের চুলো থাকবে, এভাবেই করা হয়েছে। আর এই যে এটার ভিতরটা দেখুন আপনারা, এই যে ভিতরটা একেবারেই মানে দেখুন, এখানে একটা নিচে থাকবে একজন, উপরে থাকবে একজন, আর ওই পাশে একটা সিঙ্গেল বেড। মোট 3 জন মনে হয় এই বেডে থাকবে আর কি, 3টা বেড দেওয়া আছে আপাতত। তো গ্রাম সাইডে আপনারা যারা পড়বেন আর কি, তাদের রুমগুলি এরকমই হবে। তবে আলহামদুলিল্লাহ রুমগুলি অনেক সুন্দর। আর বিশেষ করে এই রুমের একটা ভালো দিক দেখলাম যে রান্নাঘরগুলি রুমের চাইতে মানে বাহিরে আর কি, রুমের বাহিরে রান্নাঘরগুলি। তো চলুন আপনাদের সাথে মূল আলোচনায় যাই, আপনাদের খাবার দাবারের কী ব্যবস্থা হবে, কীভাবে আপনাদেরকে বসেরা ম্যাচ করে দিবে এখানে। তো চলুন শুরু করি। জানি ভিডিও দেখা শেষ এবং আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে ভাই, এত ছোট রুমে আমরা 4 জন 5 জন 6 জন কী করে থাকবো? তো তাদের জন্য আমি বলবো, প্লিজ একটু সময় দিয়ে একটু শুনবেন আমার কথাগুলি। ভাই, আমি মালয়েশিয়াতে অনেক রুম দেখছি ফার্নিচার সোফা কোম্পানি, এর মধ্যে এই রুমগুলি অনেক ভালো করে সিলিং আছে এবং বেস্ট কালার টালারও করা আছে। এই রুমগুলি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তখন অনেক সুন্দর হবে এবং যারা আসবে আসার পর তারা তাদের নিজেদের মতো করে নেবে। তো আপনারাও এগুলি রুম দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর চাইতেও মনে করেন যে অনেক দুর্বল রুম আছে। আর বিশেষ করে কথা হচ্ছে, আপনারা এখানে আসার পর আপনারা আপনাদের নিজেদের ওই মানে পরিবেশটা নিজেরাই তৈরি করে নেবেন। প্রথম অবস্থায় আপনি পৃথিবীর যেই কোনো দেশেই যান না কেন, যাওয়ার পর আপনার একটু অসুবিধা হবে রুম নিয়ে। দেখবেন যে আপনারা মালয়েশিয়াতে আপনারা আসার পর 5 জন 6 জনকে বসে একসাথে ম্যাচ করে দিবে, মানে 5-6 জনকে একসাথে খাবারের জন্য মানে দিবে আর কি। যেমন একটা চুলা দিবে,
বড় একটা কড়াই দিবে, বড় একটা কুকার দিবে আপনাদেরকে রান্না করে খাওয়ার জন্য। কিন্তু এটা সবাইকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা দুজন করে ভাগ হয়ে গেছি, একজন করে ভাগ হয়ে গেছি। প্রথম অবস্থায় মাস দুয়েক হয়তো বা আপনারা সবাই একসাথে খাবেন, পাঁচজন সাতজন একটু গ্যাদারিং হবে, তখন আস্তে আস্তে আপনাদের মধ্যে একটু বন্ধুত্ব হয়ে যাবে, দুইজন একজন করে আপনারা আলাদা হয়ে যেতে পারবেন এবং মানে আপনাদের মতো আপনারা সেট আপ নিয়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। প্রথম অবস্থা একটু এরকম হবে। আর রুমের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাছে, আপনি আসার পর আস্তে আস্তে দেখা গেছে থাকার পর এখানকার পুরান লোকরা আছে তারা দেশে চলে যাবে, অথবা অনেকেই আছে ছুটিতে যাবে, বিভিন্ন রুম খালি হবে আশেপাশে, তখন একটা দেখে আপনি ঢুকে যেতে পারবেন। অথবা দেখা গেছে এমনও এক রুমের মধ্যে আপনার 20 জন 25 জন আছে, এই বছর খানিক পরে দেখা গেছে রুমে 5 জনও নেই। তো এইটাই স্বাভাবিক। আর বিদেশ মানি কষ্টের জায়গা, আবার সুখের জায়গাও। শুধু যে কষ্ট তা না, এখানে টাকা ইনকাম হয় এবং অনেক কিছু আমাদের পরিবারের চাহিদা সহ অনেক কিছুই মেটে। তো যাই হোক, আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আপনাদের মনের ভিতরে জোর রাখবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আসার পর সব কিছু ঠিক হয়ে যাবে। আর আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান এবং কী বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।